কি ইসলামের সন্তান নাও তুমি কি মুসলিম উম্মার একজন গর্বিত সদস্য নও তুমি কি মোহাম্মদ বিন কাসিম আর তারিক বিন জিয়াদের উত্তরসূরি নও তুমি বীর সালাহুদ্দিন আয়ুবি আর সুলতান মাহমুদ নও তুমি সৈয়দ আহমদ সৈদ রায় মাউলের রুহানি সন্তান নও। তুমি কি জানো না তোমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আজ অভিশপ্ত ইয়াহুদিদের পদতলে পিষ্ট হচ্ছে তুমি কি জানো না তোমার মা বোনের রাজ কাফিরদের হাতে গণহারে ধর্ষিত হচ্ছে তুমি কি দেখছো না আরাকানে কীভাবে গোটা একটি মুসলিম সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে পূর্ব তুর্কিস্তানে তোমার উইঘুর ভাই বোনদের কীভাবে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে কাশ্মীরে কিভাবে তোমার ভাই বোনদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তুমি কীভাবে ফালতু কিছু ফুটবল ম্যাচ নিয়ে এতটা উল্লাসিত হতে পারো প্রথম কিবলা বাইতুল মাগদিসের কথা কি, তোমার মনে পড়ে না তোমার হৃদয়ে কী তোমার মাজলুম বোনদের প্রতি কোনো ভালোবাসা নেই তাদের মুক্তির জন্য কি তোমার প্রাণ হাহাকার করে না নাকি কাফির খেলোয়াড়দের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ আমার ভাই তুমি কি বুঝতে পারছো না এসব ওয়ার্ল্ড কাপ মূলত তোমার মতো মুসলিম যুবকদের শয়তানি কাজে আটকে রাখার কৌশল কাফিররা চায় না তোমরা জেগে ওঠো তারা চায় না তোমরা সচেতন হও তারা চায় না তোমরা তোমাদের ধর্ষিতা মা বোনদের চিৎকারে সাড়া দাও তারা চায় শয়তানি বিশ্বকাপের উল্লাসে তোমরা মত্ত হয়ে যাও তোমরা আল্লাহকে ভুলে যাও নামাজকে ভুলে যাও মাজলু উম্মার কথা ভুলে যাও তোমরা তাদের হাতের পুতুলে পরিণত হও তারা চায় তোমরা এসব বেহুদা কাজে উন্মাদ হয়ে থাকো আর তারাই সুযোগে তোমাদের হাতে পায়ে গোলামের শৃঙ্খল পড়িয়ে দিই